গুড মর্নিং সবাইকে। তো আমার অফিসে অর্কদা আছে, সে কলকাতা থেকেই কাজ করে অ্যাকচুয়ালি, বাট আমাদের ব্যাঙ্গালোর টিমেরই। তো দার্জিলিং গেছিল লাস্ট উইক, তো আমাদের কয়েকজনের জন্য অনেক কিছু নিয়ে এসছে। তো এটা কিছু একটা ম্যাগনেট টাইপ, আমি ঠিক জানি না, বাট এটা দার্জিলিং লেখা, আর এটা আমি ব্যাঙ্গালোর ঘরের জন্য নিয়ে যাব। আর হয়তো এখানে ডেট ওয়েট সব লেখার জায়গা আছে, ঠিক দেখতে হবে এটা কাজ কি। আচ্ছা, আর প্রচুর চকলেটস নিয়ে এসেছে গ্লেনারিস থেকে, আর এগুলো সবার জন্য। গ্লেনারিস ওখানে খুব বড় মা গেছিলাম না আমরা, বড় খুব ফেমাস, তো ওখান থেকে এই চকলেট নিয়ে এসেছে। ঠাকুমা চকলেট খাবে? আমি চকলেট এই তো দেখো না, খাবো। এই দিচ্ছে দিচ্ছে দিয়ে দিচ্ছে, তুমি খাবে না? চকলেট সকালবেলাই পেয়েছি, দার্জিলিং এর চকলেট খাবো, আর চা খাবো, পাউরুটি খাবো, অন্য জুতো পরে যা। আছে বাইরে নাকি ভেতরে আছে? রান্না হচ্ছে, সৌমি তো বেরিয়ে গেল, এবার বিছানাপত্রগুলো ঝাড়ি, পেশা করি সব, এগুলো করে এদিকে রান্নাটা হতে হতে সব পেশা করে নিই, কেন আবার কাজে চলে আসবে তার আগে। কবেকার ফটো আমার, অনেক আগেকার, অনেক বছর আগেকার, তাও 16-17 বছর আগেকার ফটো। রেখে দিই, কোথায় রাখবো, এত ছোট ফটো হারিয়ে যাবে। চলো বিছানাটা ছেড়ে বাকি কাজ করব, সব এগুলো ঝাড়তে হবে। তা এখন বাজে 11:30 বাজে নি যদিও বা, আমরা একটু বেরোচ্ছি, যেটা বললাম কালকে তো ক্যান্টিন বন্ধ ছিল, যেতে পারিনি, আজকে যাচ্ছি সেই কারণে। তো চলো বেরোই, বাইক নিয়ে যাচ্ছি, খালি ক্যান্টিনেই যাবো আর আসবো, আর কোনো কাজ নেই আজকে। ঘুরে গেলাম ক্যান্টিনের মধ্যে, কি ঠান্ডা ঠান্ডা, তাই না? আসলেই তো ভালো লাগে, একদম ঠান্ডা, পুরো গাছ গাছলা ভরা। কি হয়রানি হয়ে গেল আজ, এত লম্বা ভিড় তোমাদের দেখালাম, পুরো একদম বাস্কেটের লাইন রয়েছে, এবার একটা অবধি খোলা, তারপর লাঞ্চ ব্রেক, তারপর আবার দুটোর সময় খুলবে, ব্যাস এখন একটা অবধি, একটা থেকে দুটো অবধি দাঁড়িয়ে থাকতে হবে। তা আমরা চলে এলাম, এখন দাঁড়ালাম, চেষ্টা করলাম যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে জিনিস নিয়ে চলে যাবো, অনেক জিনিস ইম্পর্টেন্ট জিনিস পেয়ে গেছি। হ্যাঁ, অনেক জিনিস ছিল আজকে যেগুলো সবসময় পাওয়া যায় না, সেইগুলো ছিল আর সেইগুলো পেয়েও গেলাম লাকিলি। যাও চান করতে, তা চলো, আজকে ফাঁকা হয়ে গেল, ও যাবে কাল সকালে একা, আমি আর কাল যাব না জিনিস নিতে, সব মোটামুটি বলে দিয়েছি কি কি নিয়েছি, সেগুলো কাল দেখে নিয়ে আসবে, এই হলো ব্যাপার। আমরা ফেলিয়ার হলে ছাড়বো না, যতবার একদম যতবার ফেল করবে হোক, রোজ যেতে হবে, যদিও কাছে ক্যান্টিন বেশি দূর না, তাহলেও জিনিসগুলো পাওয়া যায় না, তো হুড়মুড় করে সব আসে আর জিনিস বেরিয়ে যায়, সেই কারণে আজকে পেলাম, অথচ ভালো জিনিস যেগুলো দরকার পড়ে সেগুলো পেলাম। যাই হোক, কিছু করার নেই, কালো যদি গিয়ে পায় ভালো, তাহলে না পেলে আর কিছু করার নেই। বসে পড়লাম, এখন বাজে 2:20, এই উচ্ছে আলু কুমড়ো ভাজা,
মাছ ভাজা, ডাল, ফুলকপির তরকারি আর হচ্ছে এই মাছের ঝোল। ব্যাস এই হচ্ছে আজ মেনু, আর কিছু করিনি। একদম ফটাফট শেষে স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করে খেতে বসে গেলাম। এখন বাজে 5:15, আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আমি আর রিঙ্কু বাগিয়াটি যাচ্ছি, তার কারণ হচ্ছে কিছু গিফট কেনা বাকি আছে। কাছাপাড়ায় যাবো রোববার দিন, কালী পুজোর দিন, তো সেই কারণে তার আগেই আমাকে কিনতে হবে। আমার আর গিফট কেনা সত্যি শেষ হচ্ছে না, একের পর এক গিফট কেনা মানে বেঁচে যাচ্ছে। তাই যাচ্ছি, কার জন্য গিফট কিনবো, কাকে দেবো, কি সব কিছু তোমাদের এসে জানাবো, এখন আর বলছি না। তো তাড়াতাড়ি বেরোই, সন্ধেও হয়ে আসছে, দেরি হয়ে গেল, 4:30 বেরোবো হয়েছিলাম, এখন 5:15 বেজে গেল। তো চলো বেরোই। আর সঙ্গে আর একটাও তোমাদের বলে দিই, আমিও সঙ্গে গিফট পাবো, সেটা আমার শোনা হয়ে গেছে অলরেডি। তো চলো গিফটের আমি দেবো, আবার আমি পাবো পাবো বলতে সেটাও তোমাদের বলবো, ঠিক আছে? চলো আর একটা কথা তোমাদের বলে দিই, তোমরা জিজ্ঞাসা করেছিলে যে আমি যে শাড়িটা আর টি শার্টটা করতে কিনেছি, টি শার্টটা বাগুইয়াটিতে মলকা বাপ বলে একটা দোকান আছে, সেখান থেকে কিনেছি। ওর কাছ থেকে টি শার্ট শার্ট এগুলো কিনি, খুব ভালো আর কি, কোয়ালিটিও ভালো আর খুব ভালো, সব কিছুই ভালো। আর শাড়িটা কিনেছি এসি মার্কেটের গোপীনাথ বলে, ফার্স্ট ফ্লোরে একটা গোপীনাথ বলে দোকান আছে, বুটিক্সের মাল রাখে ও, বেশিরভাগ বুটিক্সের জিনিস রাখে, খুব ভালো ভালো আনকমন শাড়িগুলো রাখে। তো ওর কাছ থেকে কিনেছি, ব্যাস এই দুটো তোমরা জানতে চেয়েছিলে তাই বলে দিলাম, ঠিক আছে? চলো বেরোই। আমি আর ইঙ্কু হাঁটতে হাঁটতে যাচ্ছি, হেঁটে হেঁটেই যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর অনেকগুলো পুজো প্যান্ডেলও দেখে নিলাম, বল, দেখাও হয়ে গেল, শুরু হয়ে গেল। হ্যাঁ, এই পুজোর আগে আমরা বেরোই, কালী পুজো বলো, দুর্গা পুজো বলো, বেশ প্যান্ডেলও দেখা হয়ে যায়, ঠাকুর দেখিনি যদিও বা, ঠাকুরটা এত তাড়াতাড়ি। হ্যাঁ, হাই, গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। পুজো দিয়ে দিলাম, বাজে হচ্ছে 5:07, শ্রাবন্তী গেছেন ওই আবার গিফট কিনতে, কিছু কিছু ওই ভাইফোঁটা আর এইসব আসলে বলবে, ও তো বলছেই, হয়তো ভিডিও নিচ্ছে। আজকে মাকে পেয়েছি, আমরা চা নিয়ে বসেছি, মায়ের সঙ্গে 2 মিনিট গল্প করবো, ঠিক আছে? অনেক দিন পরে, সৌমি এখন অফিস থেকে আসেনি, তো রাত্রির বাজবে 8:30, চলো মায়ের কাছে যাই। এই যে গুড ইভিনিং, গুড ইভিনিং, এই চা বানিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এখন বলেছি গুড় দিয়ে চা খাও। হ্যাঁ, গুড় দিয়ে খাবো, কাল থেকে গুড় দিয়ে খাবো। হ্যাঁ, গুড় দিয়ে, আমি তো গুড় দিয়ে খাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, সব কিছু ভেজাল চলছে, সেই তো কি করব, সবই তো যেরকম আগে খেতাম হজম করতাম, এখন তো খেলে হজম করতে পারছি না, আমার তো বয়স হয়েছে, তাছাড়া অভিও তো খেয়ে মুশকিল হচ্ছে আজকাল। কত খেতাম আগে বলো? আগে খেতো হচ্ছে 30টা ডিম, দোসার দোকানে গেলে আন্দামানে যখন ছুটিতে যেত ওরা তো ভয় পেত যত দোসা আছে, আমার তো ধরার ধার চাই, তখন হেভিওয়েট বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ সার্ভিসেস খেলছি। আর বিশেষ করে এখনো আন্দামানে যারা আছে শরীর ভালোই আছে মোটামুটি, অ্যাকচুয়ালি অনেকটা এরিয়ার উপর ডিপেন্ড করে না, এরিয়া, হ্যাঁ, জল জল আমাদের ওখানে খুব সমস্ত বৃষ্টির জল, তো ওখানকার লোকেদের যেটা বয়স হয়ে গেলে বোঝা যায় না, বোঝা যায় না, 10 বছর কম বলবে, শুধু না শুধু খালি দেখতে না, ওদের যে কথাবার্তা যখন বলবে, কথাবার্তা, হাঁটা চলা, হাঁটা 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 মানে মাইলের পর মাইল, তার ভাষা সেরকম, তার টোন সেরকম, সে কথাবার্তা সেরকম, হ্যাঁ এরকম কেসা, হ্যাঁ বলো ভাই, চুলটা হয়তো একটু সাদা হয়েছে, কিছুটা চেঞ্জেস হবে হালকা হালকা, কিন্তু শরীর খুব ভালো, মন মানে সব সময় হাসি, ওখানকার লোকেদের মনে বয়স হয়েছে কিন্তু বয়স হয়েছে বলে মনে হয় না, তারা এমন ভাবে চলে, হাঁটে, আমরাও কিন্তু এখানে এরকম চলতে পারি, হ্যাঁ, যদি আমরা ভাবি নিজেকে, কিন্তু আমাদের একটু খাওয়া দাওয়াটা ঠিক রাখতে হবে, বলো, একটু অন্যরকম করতে হবে, আমাদের বন্ধুরা তো খুব গাইড করে আমাদের, হ্যাঁ, এই খেয়ো না তোমাকেও বলছে মজা ফজা, আর রাত্রিরে দেবো না, হ্যাঁ ওরা যা দেয় আমি খেয়ে নিই, না 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 আমাদের বুঝে শুনে নিতে হবে, অসুখের পর থেকে আমার একটু খুব অসুবিধা হচ্ছে হজম করতে,
এখন যাই হোক, তোমরাও দেখে শুনে কেউ, হ্যাঁ সবাই ভালো, একটু বুঝে সুঝে সবাই তো জানো, হ্যাঁ আমরা চাটা খেয়ে নিই, তোমরা চা খাও, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, জয় গুরু ওম সাই রাম। এইটা নিলাম, কার জন্য নিলাম তোমরা হয়তো একটু আইডিয়া করতে পারবে। হ্যাঁ, আর এর সাথে প্যান্ট রয়েছে সেট, ঠিক আছে, ভালো লাগছে বেশ। আমরা এখন জানি ওনার দোকান থেকে, হ্যাঁ জানি ওনার দোকান থেকে, ফিক্স দোকান হয়ে গেছে, খুব ভালো ভালো আইটেম রাখেন উনি। প্রদীপ নিয়ে নিলাম, এই প্রদীপগুলো কত করে? এগুলো 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 10, সেইগুলো কেন 15 বলছো? হাতের কাজটা দেখো বাবা, চলে এলাম, এখন আছে 7:50, সব কেনাকাটি হয়ে গেল, কি কিনেছে আমারগুলো তো আমি দেখিয়ে দেবো। আর আমাকে তোমাদের বলিয়ে দিই, আমাকে রিঙ্কু আর পায়েল মিলে একটা গিফট দিচ্ছে, কেন দিচ্ছে সেটা এখন বলবো না। তো সেই গিফটটা ওরা মানে আমি পছন্দ করে কিনলাম, আমার পছন্দতেই কিনলো ওরা, সেটা পরে দেবে ওরা, এখন আমি দিতে না করলাম, সেটাও তোমাদের পরে দেখাবো। তো যেটা বলছিলাম যে আমিও গিফট পাবো, সেই গিফটটা হচ্ছে রিঙ্কু আর পায়েল মিলে দিচ্ছে, তো খুব সুন্দর হয়েছে, ওটাও খুব ভালো। হ্যাঁ, আর আমি কার জন্য কিনলাম তোমাদের মোটামুটি একটু দেখালাম, কার জন্য কিনলাম বলিনি, কিন্তু দেখালাম কী কিনলাম, বাকি তোমাদের দেখিয়ে দেবো কী কিনেছি, কার জন্য কিনেছি। তা চলো এখন ড্রেস ফ্রেস ছাড়ি, ফ্রেশ হই, তারপরে আসছি। সৌমি চলে এসছে, একটু ব্রেড টোস্ট খাবে বললো, তাই এই গরম গরম ব্রেড টোস্ট একটা ডিম দিয়েই করেছি। হ্যাঁ ঠিক আছে, নুনটা ঠিক আছে, এই গোলমরিচ দেবো একটু, না না। তো আজকে হচ্ছে রাত্রিরে কিমা পরোটা ডিনারে, তো কিমাটা সকালেই বানিয়ে রেখেছিলাম, ক্যান্টিন যাবো বলে তাড়াতাড়ি করে বানিয়ে রেখেছিলাম। এই যে দেখো চিকেনের কিমা আর কি, এটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজে আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে, টমেটো দিয়ে সব দিয়ে কষিয়ে কষিয়ে আর একটুখানি ইয়ে দিয়েছিলাম, ধনে পাতা সব কষিয়ে টষিয়ে অল্প একটু জল দিয়ে ভাপে ভাপে সেদ্ধ করে লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম এই কিমা। আর এখন আটারি করছি, অ্যাকচুয়ালি ময়দার করলে তো বেশি ভালো লাগে, তো কিমাটাকে এরম করে দিয়েছি, আর আমাদের দিয়ে এরম ভাজ করছি, করে এগুলো একটু চেপে চেপে মুড়ে দেব, দিয়ে আটা দিয়ে একটু হালকা হালকা করে চেপে চেপে বেলে দেবো এরম করে। এই হচ্ছে আমাদের, আর মায়ের শুধু পরোটা, এই প্লেন পরোটা, আর হচ্ছে ফুলকপির তরকারি, ফুলকপির তরকারি মা খাবে। আর আমাদের আর ওর কি চলছে, ও কি করছে? আর ওর সেই কালকের বেগুন ভর্তা আর পেঁয়াজ কলি আলুর তরকারি রেখে দিয়েছিলাম, কাল খেলো না, তাই আজকে গরম করে খাবে। বললাম কি ইঞ্জিনিয়ারিং করছে ও? না আজকে আমি কিছু রান্না করিনি, ওইটা চলছে গরম। আচ্ছা, আর এবারে এগুলো বদলাতে হবে, কড়াইগুলো হাই টাইম। হ্যাঁ এটা কতদিন ধরে আয়রন এটা আছে, আয়রনটা ইউজ করো, সবাই বলছে আয়রনটা ইউজ করতে, আয়রনটা ভালো, ও মাজার লোক আছে মাজবে, যা বাড়ি ওটা, না না মাজার লোক আছে মাজবে, হেলথ তো ভালো থাকবে, আরে কিছু হবে না, ওইটুকু তো করাই উচিত, যখন হেলথের জন্য করা উচিত। আমারটাও কম তেল দিয়েছি, এই যে আমাকে বললো আমি ভাজছি, আমি ভাজ এখন, তো তুই রাঁধুন, একদম কম তেল, কম তেলে, কম তেলে ভাজছে দেখি, কম তেল, বাপিরটা একটু তেল দিস, বাপি আবার একটু কড়া কড়া খায়, ঠিক আছে, আমাদের তো চলে যাবে, অসুবিধা নেই। সুদীপ্ত বলছে মেশো গান হচ্ছে না, আমি বললাম হবে, একটা বিজি চলছি, হ্যাঁ না, একটা একটা সিঙ্গেল লাইন বলে দাও, দো পঞ্চি দো তিনকে কহো লেকে চলে হ্যায় কাহাঁ, হম জায়েঙ্গে কাহাঁ কাহাঁ, ইয়ে বানায়েঙ্গে এক আশিয়া, হম বানায়েঙ্গে এক আশিয়া। এইটুকু থাক, কেন কি আজকাল তো অ্যাক্টিভিটিস অনেক, চাইছে না কাজ কমিয়ে দিয়েছি, ওই জন্য কি সুন্দর লাইটটা ঝিলমিল ঝিলমিল করছে। চলো, আচ্ছা মাকে দিয়ে দিয়েছো না? এইটা কি? ওই কপির তরকারি একটুখানি রয়েছে ঠাকুমার,
বেঁচে রয়েছে আর কবির তরকারি একটু একটু খেতে পারিস আমার সব জিনিসপত্র আমি তো সস দিয়ে খাবো এটা দই দিয়ে সস দিয়ে বা আচার দিয়েও ভালো লাগে আমি তো ওই সস দিয়ে খাবো তাই খাবে সস দিয়ে তরকারি নেই ওয়াইন্ড আপ তো চলো আজ ব্লগটা শেষ করি গুড নাইট গুড নাইট শুভরাত্রি জয় ওম সাই রাম সাই রাম জয় হিন্দ এন্ড ফাইনালি জয় হিন্দ অ্যাটাক পরোটা